হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা গত কিছুদিন আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও শেয়ার করছিলাম, তো যেখানে দেখানো হয়েছে যে আপনারা কিভাবে এক মাসের জন্য গুগল বিও 3 ফ্রিতে ইউজ করবেন। তো আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক বছরের জন্য, আমি আবারও বলছি এক বছরের জন্য আপনারা কিভাবে ফ্রিতে গুগল বিও 3 ইউজ করবেন। তো আমাদের এই ভিডিওটা তেমন একটা লম্বা হবে না, তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। তো আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনিও ঘরে বসে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে বাংলাদেশে বসেই আপনারা গুগল বিও 3 এক বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বেরিয়ে আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের 12 মাসের ফ্রি গুগল বিও 3 সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের যা যা লাগবে, শুরুতেই আমাদের একটা ইন্ডিয়ান জিমেল তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে নতুন একটা জিমেল তৈরি করে নিতে পারেন। তো আমার অলরেডি একটা জিমেল তৈরি করা আছে ইন্ডিয়ান, তো সেটা হচ্ছে সুনীল চক্রবর্তী নামে। তো আপনারা এরকম একটা নাম দিয়ে, ইন্ডিয়ান নাম দিয়ে, মানে ইন্ডিয়াতে তো যে কোনো নামই থাকতে পারে, তো আপনারা একটা যে কোনো নাম দিয়ে একটা জিমেল তৈরি করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন সেই জিমেইলে কোনো ধরনের নাম্বার অ্যাড করবেন না। তো তারপর আমাদের যেটা প্রয়োজন হবে একটা স্টুডেন্ট আইডি, তো সেক্ষেত্রে সেটাও আবার ইন্ডিয়ান স্টুডেন্ট আইডি। তো অনেকেই হয়তো ইন্ডিয়ান স্টুডেন্ট আইডি নাই, তো সেক্ষেত্রে সেটা আপনারা কীভাবে নেবেন সেটাও আমরা দেখাবো। তো ফার্স্টে আমরা চলে যাই যে আমরা কীভাবে স্টুডেন্ট আইডিটা তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখানে নিচ্ছি যে এখানে কলকাতার একটা ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটিটা আমরা গুগলে সার্চ করে নিয়ে নিলাম, এটা খুবই পপুলার, যাদবপুর ইউনিভার্সিটি। তো আমরা এই ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আইডি আমরা তৈরি করব। সেজন্য আপনারা একটা সাইটে চলে যাবেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের মধ্যে, জামিতিসা। তো এটা যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তারপর এখানে এসে আপনাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। তারপর আপনারা এখানে মেনু বারে ক্লিক করে এখানে সার্চের অপশন পাবেন, এখানে স্টুডেন্ট লিখলেই আপনারা এখানে আপনাদের এখানে চলে আসবে যে স্টুডেন্ট আইডি। তো আমরা এখানে একটা স্টুডেন্ট আইডি তৈরি করব, সেজন্য আমরা কার্ডের মতো যেটা স্টুডেন্ট আইডি, তো সেটা আমরা সিলেক্ট করলাম। তো আমরা কিন্তু কলকাতার একটা ইউনিভার্সিটির আইডি তৈরি করব, সেক্ষেত্রে এখানে দেখুন বাংলা অপশনও আছে, কারণ এখানে কিন্তু একটা আইডি কার্ড তৈরি করলে সেখানে বাংলা নামও দিতে হয়। তো আমরা এখানে দিয়ে দিব যে সুনীল চক্রবর্তী, আমরা এখানে ইংরেজিতে লিখে দিব সুনীল চক্রবর্তী। তো আমরা এখানে লিখে দিলাম, দেন আমরা এখানে বাংলায় লিখে দিব সুনীল চক্রবর্তী। তো দেওয়ার পর আমরা যে স্কুলের বা কলেজের আমরা আইডি কার্ড তৈরি করব সেই কলেজের নামটা দিয়ে দিব আমরা, যেখানে যাদবপুর ইউনিভার্সিটি। তারপর এখানে দেখুন আমরা এখানে একটা অপশন মিস্টেক করেছি, যেখানে ফটো অ্যাড করতে হবে, তো আমরা এখানে গ্যালারি থেকে একটা ফটো আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা একটা ছবি দিয়ে দিলাম, পাসপোর্ট সাইজের ছবি আর কি। তারপর এখানে আপনার ক্লাস রুল দিয়ে দিতে পারেন, ক্লাস 10, দেন আপনার রুল দিয়ে দিবেন। আপনাদের যদি জিমেইলের অনেক সময় জিমেইলের লাস্টে কয়েকটা সংখ্যা অ্যাড থাকে, যেমন 4, 5 বা 7, 4 এরকম কয়েকটা সংখ্যা থাকে, তো আপনার চাইলে সেই সংখ্যাটা এখানে রুল নম্বর হিসেবে দিয়ে দিতে পারেন। তারপর আপনার এখানে আপনাদের যে জিমেইল, ইন্ডিয়ান জিমেইল তৈরি করার সময় যে আপনারা যে বার্থডে ডেট আপনারা দিয়েছিলেন সেই বার্থডে ডেটটা কিন্তু এখানে দিবেন। তো আমি এখানে বার্থডে ডেটটা দিয়ে দিচ্ছি, তো আমি এখানে বার্থডে ডেটটা দিয়ে দিলাম আমার জিমেইলের মতো করেই। তারপর এখানে দেখুন, তারপর এখানে আপনারা ইস্যু কার্ড দিয়ে দিবেন 2025। তারপর এখানে অ্যাড্রেস, তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা আমরা গুগলে যে সার্চ করছিলাম ভার্সিটির অ্যাড্রেসটা, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন গুগল ম্যাপের মধ্যে তাদের অ্যাড্রেসটা দেখাচ্ছে, আপনারা জাস্ট এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা ওইখানে গিয়ে পেস্ট করে দিবেন, আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করার পর আপনারা আইডি কার্ড তৈরির সময় ওইখানে আপনারা পেস্ট করে দিবেন, তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে মোবাইল নাম্বার, ইন্ডিয়ান একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিবেন, যে কোনো একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমরা জাস্ট ক্রিয়েট কার্ডে ক্লিক করলাম, তো ক্রিয়েট কার্ডে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের একটা আইডি কার্ড তৈরি হয়ে গেছে। তো আপনারা এই আইডি কার্ডটা ডাউনলোড করে নেবেন, আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর আমাদের অর্ধেক কাজ শেষ, এখন আমরা বর্তমানে কী করব, এখন আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর
আমরা এখানে সার্চ করতে হবে ইন্ডিয়ান ভিপিএন লিখে, তারপর এখানে দেখবেন আমরা ইন্ডিয়ান ভিপিএন গেট ইন্ডিয়ান আইপি, তো এটা আমরা এখানে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা এটা ওপেন করব, ইন্ডিয়ান ভিপিএনটা ওপেন করব। তো এখানে আমাদের এখানে ডাউনলোডটা হয়ে যাক। তো আমি এখানে ওপেন করলাম, ওপেন করার পর এখানে অনেকগুলো আইপি দেখাবে, সেখান থেকে আমরা একটা আইপি এখানে ডিফল্টভাবে আমরা এখানে জাস্ট কানেক্টে ক্লিক করলাম, যেহেতু এখানে ইন্ডিয়ান টোটালি ইন্ডিয়ান একটা ভিপিএন, সেক্ষেত্রে ইন্ডিয়ান আইপি এখানে কানেক্ট হবে। তো এখানে কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর আমরা চলে যাব আমাদের সেই জিমেলে। জিমেলে যাওয়ার পর এখানে দেখুন আমরা কিন্তু এখানে পার্সোনাল ইনফরমেশনে আমরা যে আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো দিছি এখানের সাথে মিল আছে, কারণ আমরা পূর্বেই কিন্তু এখানে আমাদের এই সব কিছু আমরা এখানে অ্যাড করে নিয়েছিলাম। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী আপনারা অ্যাড করবেন। তো এখানে দেখুন আপনার নামের জায়গায় আপনারা অবশ্যই এখানে সুনীল চক্রবর্তী মধ্যে যে নাম দিয়ে আইডি কার্ড তৈরি করবেন সেই নামটাই এখানে দিবেন, এবং বার্থডে ডেট মেল, এবং এখানে হোম অ্যাড্রেস নিচে একটা অপশন পাবে অ্যাড্রেসের। তো এই অ্যাড্রেসের অপশনে গিয়ে আপনারা অবশ্যই এখানে হোম অ্যাড্রেসটাতে আপনারা সেই কলেজের অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে এখানে সেভে ক্লিক করবেন। তার মানে যখনই আমরা এটা সাবমিট করব তখন তারা বুঝতে পারবে আসলে সে ওই জায়গারই এবং ওই কলেজ বা ইউনিভার্সিটিতেই সে পড়াশোনা করে, এবং আইডি কার্ডের সব কিছু মিল দেখে আপনারা এটা 100% ভেরিফাই করবে। তো এখন আমাদের অলরেডি কাছে, যখন আপনারা এখানে পার্সোনাল ইনফরমেশনে এসে আপনাদের আইডি কার্ড অনুযায়ী সব কিছু রিনেম করে নেবেন। এখন আমরা গুগলে সার্চ করব। এখানে আমরা সার্চ করলাম যে গুগল জিমিনি ফোর, এখানে 12 মান্থের জন্য আমরা এখানে ফার্স্টে যে লিঙ্ক পেয়েছি সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে, তো এখানে দেখুন আমরা যখনই এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে আসে যে কলেজ স্টুডেন্ট গেট জিমিনি আপগ্রেড ফর 1 ইয়ার ফর ফ্রি। এখানে দেখাচ্ছে যে 1950 রুপি। তো আমাদের কিন্তু ইন্ডিয়ান যে ভিপিএনটা কানেক্ট হয়েছে এবং জিমেলটা যে তারা ইন্ডিয়ান সেটা বুঝে নিছে, এখানে রুপি যে চলে আসে এখানেই বোঝা যায়। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে গেট অফারে ক্লিক করব, আমি এখানে গেট অফারে ক্লিক করলাম, তো যখনই আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, তো সেখানে আপনারা আপনার যে স্টুডেন্ট আইডি খুলছিলেন তো সেই স্টুডেন্ট আইডির নিয়ম অনুযায়ী আপনারা এখানে ফর্মটা ফিল আপ করে নেবেন। তো আমি এখানে যে আমাদের ফার্স্টে যে স্কুলের নাম আছে সেই নামটা দিলাম। তারপর এখানে অটোমেটিকলি তাদের ম্যাপ থেকে এখানে নিয়ে নিবে। তারপর এখানে যে আমরা সুনীল চক্রবর্তী একটা নাম দিয়েছিলাম, তো যেহেতু ইন্ডিয়ান সেক্ষেত্রে ইন্ডিয়ান একটা নাম দিয়েছি আমরা, তো সেই নামটা আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় আমরা এই দুইটা নাম দিয়ে দিব। দেন এখানে যে ডেট অফ বার্থ দেখতেছেন, তো সেই ডেট অফ বার্থেও কিন্তু আমরা এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে, তো সেম আমরা এনআইডি কার্ডের ডেট অফ বার্থের যে ডেট অফ বার্থ আছে সেটাই আমরা এখানে দিব। দেওয়ার পর আমরা আমাদের যে জিমেলটা আছে সেই জিমেল অ্যাড্রেসটাই এখানে দিয়ে দিব। এখানে আমরা আমাদের সেই জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা এখানে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম। দেন আমাদের এখানে একটা ডকুমেন্ট দেওয়ার জন্য বলবে, আমরা যে স্টুডেন্ট আইডিটা এখানে বানাইছিলাম তো সেই স্টুডেন্ট আইডিটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে 20 সেকেন্ডের মতো টাইম নেবে, মাত্র 20 সেকেন্ড। তো 20 সেকেন্ডের পর আমাদের সামনে কিন্তু আমরা 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন নেওয়ার অপশনটা চলে আসবে। তো আমরা এখানে জাস্ট একটু ওয়েট করি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও কিন্তু ফ্রিতে এখানে নিতে পারবেন। তো এখানে দেখুন আমাদের এখানে ভেরিফাইড দেখাচ্ছে আমাদের স্টুডেন্ট আইডিটা। তো আমরা যদি এখানে গেট গুগল এআই প্রতে ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড অ্যাড করে আমরা এখানে ফ্রিতে সাবস্ক্রিপশনটা নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে কোনো ধরনের টাকা কাটা হবে না। যখন 1 বছর পর যখন আমাদের সাবস্ক্রিপশনটার মেয়াদ শেষ হবে তখন আমাদের এখান থেকে টাকা কাটা হবে। তো সে তার আগে আপনারা যদি সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দেন তাহলে আপনাদের টাকা কাটার কোনো সম্ভাবনা নাই। তো কীভাবে আপনারা একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড নেবেন সেজন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। তো সেখানে ওই ভিডিওটা দেখে আপনারা ফ্রিতে একটা ভিসা কার্ড বানিয়ে ফেলতে পারবেন, ভার্চুয়াল ভিসা কার্ড, এবং সেই ভিসা কার্ডটা এখানে অ্যাড করে দিলে আপনারা এখানে কিন্তু আপনাদের সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারবেন। মানে বলতে আপনাদের কোনো কিছুই লাগবে না, টোটালি আপনারা ভার্চুয়ালভাবে এখানে সব কিছু করতে পারবেন। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিসা কার্ড কীভাবে তৈরি করতে হয় এবং ভিসা কার্ড কীভাবে নিতে হয় সেটা আপনারা দেখে নেবেন।
এখানে গেট স্টুডেন্ট অফারে ক্লিক করলে আমাদের সামনে সাবস্ক্রিপশনের অপশনটা চলে আসবে। তো এখানে দেখুন আমাদের কার্ড অলরেডি অ্যাড করা আছে। তো আপনারা কার্ড অ্যাড করার জন্য জাস্ট এখানে আপনাদের ফার্স্টেই চলে আসবে যে অ্যাড কার্ড। তো অ্যাড কার্ডে ক্লিক করে আপনারা আপনাদের কার্ডটা অ্যাড করে নেবেন। যদি আপনাদের কার্ড থাকে তাহলে তো ভালো কথা, যদি না থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে সহজেই একটা কার্ড তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের তেমন কোনো ঝামেলা পড়তে হবে না। তো সব কিছু আমাদের এক ইউটিউব চ্যানেলের মধ্যেই দেওয়া আছে। তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম। সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখানে দেখবেন একটু সময় ওয়েট নিবে, দেন আমাদের এখানে সাবস্ক্রাইব চলে আসবে লেখা। তো দেখুন আমাদের এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের গুগল জিমি নিতে যাই বা গুগল ভাইবে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন সম্পূর্ণ আমরা এখানেও ভিডিও তৈরি করতে পারতেছি এবং গুগল প্রো এর যতগুলো অপশন আছে সবগুলো আমরা এখানে ইউজ করতে পারতেছি। তো আমরা গো টু জিমিনিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের সেম ভিডিওর অপশনগুলো চলে আসছে। তো আমি আপনাদের আরেকটা বিষয় দেখাচ্ছি যে আমাদের এই সাবস্ক্রিপশনের মেয়াদটা, তো আমরা যদি আমাদের জিমেইলে চলে যাই, তো আমাদের এখানে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম জিমেইলে যাওয়ার পর, দেন আমাদের এখানে পেমেন্ট এবং সাবস্ক্রিপশনে ক্লিক করলে নিচে দেখবেন আমাদের এখানে যে গুগল ওয়ানের সাবস্ক্রিপশন নেওয়া আছে গুগল ভাইয়ের। তো সেখানে দেখুন 5 আগস্ট 2026, তো এক বছরের জন্য আমরা এখানে সাবস্ক্রিপশন নিয়েছি সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারাও যদি একইভাবে যদি সাবস্ক্রিপশন নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও এবং টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।